नमः विष्णुपदाय कृष्णकृष्णाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामे नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी कष्टप्रदशना हरे कृष्ण। আপনাদের যাদের কাছে মোবাইল আছে মোবাইল সুইচ অফ করে রাখুন, কিংবা সাইলেন্ট মোডে কিংবা এরোপ্লেন মোডে রেখে দিন। পার্ক চলাকালে কেউ কথা বলবেন না, আমি অনেকের কথা শুনতে পাচ্ছি। সবাই খুব কথা বলছেন। এটা হচ্ছে দামোদর মাস। এই মাসে যে কোনো ভক্তিমূলক সেবা, শ্রবণ কীর্তন নাম জপ যাই করবেন হাজার গুণ বেশি ফল হয়, আর অপরাধ করলেও আবার হাজার গুণ বেশি ফল হয়। বিশেষ করে এই শ্রীধাম মায়াপুরে এখানে অপরাধেরও ফল বেশি আবার ভক্তিরও ফল বেশি। আপনারা নিয়ম মাসে এখানে এসেছেন তো দয়া করে কেউ কথা বলবেন না, পাঠের সময় কথা বললে অপরাধ হয়, তাই না? পাঠের সময় কথা বললে অপরাধ হয় এবং সেটা এই নিয়ম মাসে হাজার গুণ বেশি। অপরাধের ফল হাজার গুণ বেশি, ভক্তির ফল হাজার গুণ বেশি। সুতরাং সাধু সাবধান। আজকে আমরা প্রহ্লাদ মহারাজের উপদেশ থেকে কিছু শ্রবণ করব। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, এটি হচ্ছে শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের পঞ্চম শ্লোক। তত যতেত কুশল ক্ষমায় ভবমাশ্রিত শরীরম পৌরুষম যাবন ন বিপদ্যত পুষ্কলম। এটি হচ্ছে প্রহ্লাদ মহারাজের একটি উপদেশ। প্রহ্লাদ মহারাজের উপদেশ অমৃত সমান। চৈতন্য মহাপ্রভু কতবার করে শুনতেন জানেন তো? প্রহ্লাদ মহারাজের উপদেশ কতবার করে শুনতেন কে বলতে পারেন? শতাবৃত্তি করি পরে শতাবৃত্তি, একশো বার শুনতেন, একশো বার শেষ হলে আবার একশো বার, আবার একশো বার, আবার একশো বার কে পাঠ করতেন? গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিত ছিলেন পাঠক, আর শ্রোতা ছিলেন কে? শ্রোতা মহাপ্রভু স্বয়ং। ধ্রুব চরিত্র আর প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র আর প্রহ্লাদ চরিত্র মহাপ্রভু একশো বার করে শুনতেন। তার মানে কি রস তার মধ্যে আছে যে এগুলি শত শত বার মহাপ্রভু নিজেই আচরণ করে আপনি আচরি প্রভু জীবের শিক্ষায়। তিনি দেখাচ্ছেন যে প্রহ্লাদ মহারাজের যে শিক্ষা এবং লীলা তার মধ্যে অমৃত। না হলে কোনো বিষয় একশো বার করে কেউ শোনে? আমরা যখন ভক্ত হওয়ার আগের ঘটনা, ইসকনের ভক্ত হওয়ার আগে অনেক সময় সিনেমা দেখতাম, তো সিনেমা হলের সামনে লেখা থাকত 52 সপ্তাহ ধরিয়া চলিতেছে। হ্যাঁ, কিন্তু মহাপ্রভু এই প্রহ্লাদ চরিত্র শত শতবার, 52 সপ্তাহ নয়, সারা জীবন সকলে যতদিন প্রকট লীলা করছিলেন তিনি নিয়মিত প্রহ্লাদ চরিত্র ধ্রুব চরিত্র শ্রবণ করতেন। অত্যন্ত মধুর প্রহ্লাদ মহারাজ কি বলছেন এর আগের শ্লোকে বলেছেন যে আমরা যেন সময় নষ্ট না করি। তৎপ্রয়াসং ন কর্তব্য যত আয়ুর্বয়পরম। বলছে টাকা পয়সা রোজগারের জন্য বেশি সময় নষ্ট করবেন না। টাকা পয়সা রোজগার এটাই তো আজকালকার মানুষের প্রাণের প্রাণ, টাকা টাকা টাকা, মানি মানি মানি। কে যদি 500 টাকা রোজগার করে সে ভাবে আমি 5000 টাকা পেলে আমি খুশি হব,
কে যদি 5000 টাকা মাসে রোজগার করে সেভাবে আমি যদি 10000 টাকা পাই আমি খুশি হব। কে যদি 10000 টাকা মাসে রোজগার করে সে মনে করে আমি যদি 1 লাখ টাকা মাসে রোজগার করতে পারি তাহলে আমি খুশি হব। কে যদি 1 লাখ টাকা মাসে রোজগার করে ভাববেন না যে সে সন্তুষ্ট হয়ে গেছে। যারা কোটি কোটি টাকা রোজগার করে তারাও সন্তুষ্ট হতে পারেনি। এক জায়গায় একটা পাঠক হচ্ছিল, পাঠক জিজ্ঞেস করেছিলেন কত টাকা হলে মাসে আপনারা সংসার চালাতে পারবেন। একজন হাত তুলে বলছেন আমি 5000 টাকা হলে মাসে সংসার চালাতে পারব। আরেকজন হাত তুলে বলছেন আমি 10000 টাকা হলে মাসে সংসার চালাতে পারব। এইভাবে এক একজন এক এক রকম বলছেন। একজন বলছেন যদি 25000 টাকা হয় তাহলে আমি মাসে সংসার চালাতে পারি। আরেকজন বলছেন যদি আমার 50000 টাকা হয় তাহলে মাসে আমি সংসার চালাতে পারি। তো পেছনে বসেছিলেন এক মহিলা মাতাজি, উনি হাত তুলেছেন যে আমি যদি মাসে 5 লাখ টাকা পাই, মাসে 5 লক্ষ টাকা হলে আমি মোটামুটি সংসার চালাতে পারি। এর কোনো শেষ আছে? শেষ নেই, শেষ নেই। মানুষ যত পায় তত চায়, শেষ নেই, চাহিদার শেষ নেই। কিন্তু এ করতে করতে আপনার আসল সময় নষ্ট হয়ে যায়। আমরা যে দেহটা পেয়েছি আমরা তো মায়ার প্রভাবে কিছুই বুঝতে পারছি না। দৈবিহেষি গুণ অময়ী মম মায়া দুরত্বায়া মামে ভজে প্রপদ্যন্তে মায়ামেতাং করন্তিতে। ভগবান বলছেন আমার দৈবী মায়া অত্যন্ত শক্তিশালী, দূরত্বয়া দূরতিক্রম্য, তাকে অতিক্রম করা যায় না। মম মায়া, কৃষ্ণ বলছেন আমার মায়া শক্তি, আর কৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান, তাই তার মায়া শক্তিও কিন্তু অত্যন্ত শক্তিশালী, দূরত্বয়া তাকে অতিক্রম করা যায় না। ত্রিগুণময়ী, তিনটা দড়ি, একটা হলো সত্ত্বগুণ, আরেকটা রজগুণ, আরেকটা তমগুণ। এই যে বাজারে দড়ি কিনতে পাওয়া যায়, দড়িতে কয়টা প্যাচ থাকে জানেন তো? কয়টা প্যাচ? সাধারণত কমপক্ষে দুইটা, বেশি পক্ষে অনেক সময় তিনটা চারটা এরকম থাকে, তাই না? দেখেছেন তো দড়ির মধ্যে প্রথমে তিনটা ছোট ছোট কি বলে পাঠ, এরকম করে করে তিনটা করে করে আবার সেইগুলো আবার পেঁচায়। কেন পেঁচায়? শক্ত করার জন্য। তো ভগবানও দড়ি বানিয়েছেন সপ্তগুণ রজগুণ তমগুণ, তিনটা খুব ভালো করে পেঁচিয়ে খুব শক্ত দড়ি দিয়ে আমাদেরকে বেঁধেছেন। কেন বেঁধেছেন? ভগবান আমাদের বাঁধলেন কেন? নিশ্চয়ই কোনো অন্যায় করেছি। এই যে জায়গাটা, এটা কি? এটা জেলখানা। আচ্ছা, এত কথা হচ্ছে কেন? এত কথা কেন? দিবস রজনী পেঁচাল পারিতে পার, তাই তো না? ভজনে বলা হয়েছে পেঁচাল ব্যাং যেমন ঘ্যাঙর 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 পায়, পেঁচাল পারতে পারে। ভগবানের কথা মন দিয়ে শ্রবণ করে। তাহলে এই যে তিনটা দড়ি, সপ্তগুণ রজগুণ তমগুণ, এই তিনটা দড়ি ভগবান কেন বানিয়েছেন? যাতে অপরাধী, যারা আমরা হচ্ছে অপরাধী, আর এটা কি? এটা জেলখানা। এই জগৎটা হচ্ছে জেলখানা। জেলখানার বাইরে কি আছে কে বলতে পারবেন? জেলখানার বাইরে কি আছে? হাত তুলুন। জেলখানার বাইরে কি আছে বলুন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না। আর জেলখানার বাইরে, মায়ার জগৎ তো জেলখানার ভেতরে, জেলখানার বাইরে কি আছে? হ্যাঁ, চিন্ময় জগৎ। উনি ঠিক বলেছেন, চিন্ময় জগৎ ভগবানের ধাম। জেলখানার বাইরে হলো ভগবানের ধাম, জেলখানার ভিতরে জন্ম মৃত্যু জরা ব্যাধি। 84 লক্ষ বার জন্ম হয়, 84 লক্ষ বার জন্মের পরে কিন্তু শেষ হয় না, আবার 84 লক্ষ হয়।
আবার 84 লক্ষ। আমরা যে এখানে মায়াপুরে এসে হঠাৎ করে বসে গেছি, এটা হঠাৎ করে নয়, কোটি কোটি বছর আমরা ঘুরেছি। নানাজনই সদা ফেরে কদর্য ভক্ষণ করে, কোটি কোটি বছর বিভিন্ন গ্রহ নক্ষত্র ঘুরে আমরা এখন মায়াপুরে এসেছি। আমাদেরকে এসব মনে আছে? মনে নেই। এখানে হয়তো আমরা কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, বড়জোর 100 বছর। কলিযুগে আর বেশি তো মানুষ বাঁচে না, বড়জোর 100 বছর। এখানে যে অল্প কয়েকদিন আমরা থাকব, 2 দিন, কোটি কোটি বছরের তুলনায় আমরা তো কোটি কোটি বছর ঘুরেছি। জলযান অবলক্ষানি, জলের মধ্যে 9 লক্ষ জন্ম পেয়েছিলাম আমি, আপনি সবাই জলের মধ্যে 9 লক্ষ জন্ম পেয়েছিলাম। জলযান অবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি, 20 লক্ষ প্রকার গাছপালা জন্ম আমরা পেয়েছি। হঠাৎ করে মায়াপুরে এসে বসে যায়নি, হঠাৎ করে মানুষ হয়ে যায়নি, আমাদের পেছনে সুদীর্ঘ ইতিহাস আছে। স্থাবরা লক্ষবিংশতি ত্রিময় রুদ্র সংখ্যকা, কীট পতঙ্গ হয়েছিলাম, আপনিও হয়েছিলেন, আমিও হয়েছিলাম কীট পতঙ্গ। 11 লক্ষ বার, 11 লক্ষ বার কীট পতঙ্গ। স্থাবরা ত্রিময় রুদ্র সংখ্যকা পক্ষিণাম 10 লক্ষণাম, আমরা পাখি হয়েছিলাম 10 লক্ষ বার, 10 লক্ষ প্রকারের পাখি, 10 লক্ষ প্রকারের পাখি পক্ষিণাম 10 লক্ষণাম। 30 লক্ষানি পশব, 30 লক্ষ প্রকার পশু, বাঘ ভল্লুক জন্তু জানোয়ার, হরিণ বিড়াল ছাগল, কত লক্ষ বার? 30 লক্ষ বার। 4 লক্ষানি মানুষা, মানুষ হয়েছি, মানুষের জন্ম হয় 4 লক্ষ বার, সর্বমোট 84 লক্ষ। এই 84 লক্ষ দেহ ভ্রমণ করতে কোটি কোটি বছর লেগে যায়। এটাকে আমরা কোনোদিন গভীরভাবে ভাবি? আমরা জন্ম পেয়ে ফুর্তি করি, কিন্তু আমাদের জন্মের ইতিহাস আমরা কখনো ভাবি না। একটা গরুও যখন জন্মায় সেও খুব লাফায় না? একটা ছাগলের বাচ্চা যখন জন্মায়, জন্মের কিছুদিন পরেই সে খুব লাফায় কেন? খুব মজা, খুব মজা, তাই না? গরুর বাচ্চা দেখবেন জন্মের একদিন পর থেকেই খুব লাফায় না? আমরা লাফাচ্ছি, কিন্তু আমরাকে একবার গভীরভাবে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেছি, এই যে মনুষ্য দেহটা পেলাম, এটা কীভাবে পেলাম, কত কোটি বছর পরে পেলাম, আমরা কিন্তু গভীরভাবে ভাবি না। কোটি কোটি বছর প্রতীক্ষা করার পর এই মনুষ্য জন্ম পেলাম, কিন্তু মনুষ্য জন্মটাও কিন্তু জেলখানার ভেতরে, এই মনুষ্য জন্মটাও জেলখানার ভেতরে, জেলখানার বাইরে নয়, আমরা জেলখানার ভেতরে আছি। জেলখানার ভেতরে জন্ম মৃত্যু জরা বেদি, আবার জন্ম হবে, কর্ম অনুসারে জন্ম, তারপর মৃত্যু হবে, জন্ম হলেই মৃত্যু হবে। এই মৃত্যু যন্ত্রণায় ভয়ঙ্কর যন্ত্রণা, জন্ম মৃত্যু জরা বৃদ্ধ বয়স কেউ আমরা পছন্দ করি না। বৃদ্ধ বয়স কেউ পছন্দ করে? যারা বেধি রোগ, কার না রোগ হয়? কোটিপতি থেকে ভিখারি রোগ কার হয়? এ যে জেলখানা চারখানা শাস্তি, জন্ম যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, বার্ধক্য যন্ত্রণা এবং রোগ যন্ত্রণা, চারখানা শাস্তি হচ্ছে জেলখানার শাস্তি। এটাই প্রহ্লাদ মহারাজ বলছেন, ভবমাশ্রিত তুমি জেলখানার ভিতরে ঢুকে গেছ, হ্যাঁ তত যথেত কোশল। আগের শ্লোকে বলেছেন টাকা পয়সা রোজগার করার জন্য বেশি সময় নষ্ট করো না, কপালে যেটা লেখা আছে সেটা অল্প চেষ্টাতেই হবে। অনেকে মনে করে বেশি পরিশ্রম করলে বেশি টাকা আসবে, আমার জানা মতো অনেকে আছে অনেক পরিশ্রম করে ঋণগ্রস্ত হয়ে গেছে, দোকান খুলেছে তারপর দোকান বন্ধ করে দিয়েছে, কী ব্যাপার? না ঋণ হয়ে গেছে। সবাই কি দোকানদারি করে সাফল্য লাভ করে? করে সবাই তো ধনী হতে চায়,
সবাই কি ধনী হয়? আবার অনেকে না চাইতে ধনী, কিরকম জন্ম থেকেই ধনীর ছেলে ধনীর মেয়ে, জন্ম থেকেই ধনীর সন্তান, না চাইতেই ধনী। আবার অনেকে সারা জীবন চেষ্টা করেও ধনী হতে পারে না, ধনী হওয়ার চেষ্টা করে ঋণগ্রস্ত হয়ে যায়। এটা শুধু ভারতবর্ষে নয়, আমেরিকাতে, হ্যাঁ অনেকের ধারণা আমেরিকাতে গরিব মানুষ নাই, আমেরিকাতেও গরিব মানুষ আছে, ধনী গরিব সব দেশেই আছে। সবাই ধনী হতে চায় কিন্তু সবাই ধনী হতে পারে না। প্রহ্লাদ মহারাজ বলছেন, তোমার কর্মে যেটা লেখা আছে সেটা হবেই, তুমি চাইলেও হবে না চাইলেও হবে। এর যে ভাগবতের শিক্ষা, কর্মে যেটা লেখা আছে সেটা হবেই। তাহলে কি টাকা পয়সা রোজগার করবো না? না, বলা হচ্ছে অল্প অল্প পরিশ্রম, বেশি পরিশ্রম করতে যেও না। তাহলে কি অলস হয়ে যাব, অলস হয়ে যাব? না, সময় বাঁচিয়ে প্রভুপাদের গ্রন্থ পড়তে হবে, সময় বাঁচিয়ে ভগবানের নাম জপ করতে হবে, সময় বাঁচিয়ে কৃষ্ণ ভাবনার উন্নতি সাধন করতে হবে। লাভ কি তাতে? লাভ হলো এই জেলখানাতে আর পুনর্জন্ম হবে না, আমরা চলে যাব ভগবানের ধামে, গোলক ধামে, কৃষ্ণ ধামে, যেখানে মৃত্যু নাই, পুনর্জন্ম নাই, মৃত্যু নাই, যেখানে শুধু আনন্দ আর আনন্দ। তো সেই ধামে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে, না হলে আমাদের পুরো সময়টাই নষ্ট, পুরো সময়টাই নষ্ট। টাকা রোজগার, যত টাকায় রোজগার করুন, যত টাকায় রোজগার করুন, আপনি কয়টা রুটি খেতে পারেন? সাধারণত মানুষ চারটা, নর্মাল চারটা রুটি খেতে পারে। তো 10,000 টাকা রোজগার করলেও চারটা রুটি খাবেন? 10,00,000 টাকা রোজগার করলেও চারটা রুটি খাবেন? আপনার ঘুমানোর জন্য কত ফুট জায়গা লাগে? ঘুমানোর জন্য কত? 6-7 ফুট, এটা খাটের সাইজ 7 ফুট না? তো আপনি 10,000 টাকা রোজগার করলেও 7 ফুট জায়গায় ঘুমাবেন, 10 কোটি টাকা রোজগার করলেও 7 ফুট জায়গাতেই ঘুমাবেন, তাই না? কাপড়, খুব দামি কাপড়, এই জন্য বিয়ের সময় মানুষ বেনারসি কেনে, সারা জীবন বেনারসি পড়তে পারে? সাদা সিধা কাপড়ই স্বাস্থ্যের পক্ষে ভালো। আপনি যত টাকায় রোজগার করুন, আপনার ভোগের একটা সীমা ভগবান করে দিয়েছে, চারটা রুটির বেশি খেতে পারবেন না। ওই জন্য বেশি রোজগারের চিন্তা করা উচিত নয়। অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে তাতে আপনার কৃষ্ণ ভক্তির সময় নষ্ট হয়ে যাবে, আপনি জেলখানা থেকে মুক্তি পাবেন না। এই জন্য বলা, প্রহ্লাদ মহারাজ বলছেন, তত যতেত কুশলা, যারা খুব এক্সপার্ট, কুশলী মানে এক্সপার্ট, যারা খুব এক্সপার্ট, তারা জেলখানা থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবেন, অর্থাৎ ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করবেন। তত যতেত, যতেত মানে যত্ন। মাতাজি কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? দূর থেকে ধামে এসেছেন, নিয়ম মাস হরি কথা শুনছেন, চেষ্টা করুন কষ্ট করে শ্রবণ করতে। মনে তো চঞ্চল হলে হবে, যাই হোক, এইভাবে তত যতেত কুশল, কিসের জন্য চেষ্টা করতে হবে? কিসের জন্য? কৃষ্ণ ভক্তি বাড়াবার জন্য, কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চেতনা বাড়াতে হবে, মায়ার চেতনা কমাতে হবে। এই যে মানি মানি মানি, এটা কিসের চেতনা? মায়া চেতনা। অত টাকা লাগে না, অত টাকা লাগে না, অন্ন বস্ত্র বাসস্থান। মানুষ খুব অল্প খরচেই জীবন চালাতে পারে, মানুষ এটা বুঝে না, মানুষ আরও চাই আরও চাই করে সময় নষ্ট করে। সে যেখানে 32 মালা জপ করতে পারবে, সেখানে 16 মালা জপ করতেই তার মানে প্রাণ যায় যায় অবস্থা, তাই না? আমি অনেকের কথা বলছি, সবাই একরকম। তো বেশি টাকা রোজগারের চিন্তা হলে তো ওইসব হবেই, যারা সবসময় টাকার চিন্তা, জায়গা জমি বিষয়,
নিয়ে চিন্তা করবে আর সময় নষ্ট করবে, পরিশ্রম করবে, তাদের সাধন ভজনের সময় থাকবে না। আমরা যারা গ্রন্থ পড়তে পারি, আমাদের গ্রন্থ পড়ার জন্য সময় দিতে হবে। প্রতিদিন প্রচুর পরিমাণে গীতা ভাগবত প্রভুপাদের ব্যাখ্যা করতে হবে, সেটাই প্রহ্লাদ মহারাজ বলছেন। তত যত কুশল এক্সপার্ট, সে টাকা পয়সার জন্য সময় নষ্ট করে না, সে ভগবানের জন্য, ভগবানের কথা শ্রবণ, ভগবানের নাম জপ, ভগবানের সেবার জন্য সে সময় দেয়, শ্যামায় পরম কল্যাণের জন্য। যারা বুদ্ধিমান, কুশল মানে বুদ্ধিমান, তারা পরম কল্যাণের জন্য জীবনের সময়টাকে ব্যয় করে। ভগবান এই জেলখানার মধ্যে আমরা আটকা পড়ে গেছি, জেলখানা থেকে বেরোতে হবে। আমি যদি টাকা 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 করি, জেলখানা থেকে আর বেরোতে পারবো বলে টাকা কি লাগে না? হ্যাঁ লাগবে, আপনি জেলখানায় থাকুন, টাকা রোজগার করুন, জেলখানা থেকে আর বেরোতে পারবেন না, টাকা পাবেন, জেলখানায় থাকবেন, কি লাভ? হ্যাঁ, লোক কোটি কোটি টাকা রোজগার করলো, মৃত্যুর পরে সে কুকুর হয়ে জন্মাল, তাহলে তার বিজনেসের লাভ কি? না, কুকুর হয়ে জন্ম, কুকুর হয়ে জন্ম। একটা লোক কোটি কোটি টাকা রোজগার করলো, মৃত্যুর পরে শুকর হয়ে জন্মাল, তাহলে তার প্রফিট, বিজনেসের প্রফিট হলো শুকর দেহ, বিজনেসের প্রফিট লাভ হলো কুকুর দেহ, এটা কি লাভ? ওই জন্য যারা বুদ্ধিমান তারা কোনো মতে অল্পে সন্তুষ্ট, অন্ন বস্ত্র যা জোটে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, এগুলো আমার কথা নয়, অল্পে সন্তুষ্ট, এটা হচ্ছে ভক্তের একটি প্রধান লক্ষণ, অল্পে সন্তুষ্ট। কিন্তু একটা ব্যাপারে সে সন্তুষ্ট নয়, আজকে প্রভুপাদের একটা প্রবচন পাঠ করেছি, না দুটো পড়লে ভালো হয়, দুটো পড়েছি, না আমার তিনটা পড়লে ভালো হয়, তিনটা পড়েছি, না আমার চারটা পড়লে ভালো হয়। হরিকথা যত শুনতে পারবেন ততই লাভ, আর টাকা পয়সা ধন দৌলত যত কমাতে পারবেন ততই লাভ, যত কমে না হলেই নয়, আমার যতটুকু না হলেই নয়। যেমন ছিল প্রভুপাদের বাবা কী করতেন, আর কাপড়ের ব্যবসা ছিল, দুটো কাপড় বিক্রি হলে বাড়ি দৌড়াতেন, বাড়িতে চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়ার জন্য তার মন বেকুল হয়ে থাকত, দুটো কাপড় বিক্রি হলেই তিনি বাড়িতে দৌড়াতেন, আর কাপড় বিক্রি করতে হবে না, আমার এক লিটার দুধের দরকার, এক কেজি চালের দরকার আমার হয়ে গেছে। তার মানে কি? টাকা পয়সা যত কম রোজগার করা যায় ততই ভালো, আর কৃষ্ণভক্তি যত বেশি রোজগার করা যায় ততই বুঝবেন সেই লোকটা বেশি বুদ্ধিমান। যে লোকটা কৃষ্ণভক্তি রোজগারের জন্য বেশি সময় দেয়, কৃষ্ণভক্তি রোজগারের জন্য বেশি চেষ্টা করে, সেই লোকটাই হচ্ছে আসল বুদ্ধিমান, কারণ সে জেলখানা থেকে ছুটি পাবে, অন্যরা জেলখানা থেকে ছুটি পাবে। 84 লক্ষ জনই ভ্রমণ করবে, কোটি কোটি বছর কষ্ট পাবে, কোটি কোটি বছর মৃত্যু যন্ত্রণা, জন্ম যন্ত্রণা, রোগ যন্ত্রণা, বৃদ্ধ বয়সের যন্ত্রণা কোটি কোটি বছর চলবে। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন, শরীরম পৌরুষম যাবৎ, যে শরীরটা এটা ভোগ করতে চায়, পৌরুষম মানে ভোগ করতে চায়, কি পুরুষের দেহ কি নারীর দেহ সবাই ভোগ করতে চায়, ভোগ করতে চায়, কিন্তু ভোগ করতে গিয়ে সে নরকে চলে যায়, বেশি ভোগ করতে গিয়ে সে গাড়ির যেমন ব্রেক নষ্ট হয়ে যায় না, গাড়ির ব্রেক নষ্ট হলে কি হয়, যে কোনো সময় ড্রেনে পড়ে যাবে, যে কোনো সময় পুকুরে পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমাদের মানুষের এই যে মনুষ্য দেহটা, এটা বেশি ভোগ করতে যায়, ভোগ করতে করতে আর ব্রেক নষ্ট হয়ে যায়, কন্ট্রোল করতে পারে না, তখন সে আস্তে আস্তে নেশা করতে শুরু করে। কন্ট্রোল মানে চারটা জিনিস জানেন তো, কন্ট্রোল মানে চারটা জিনিস ইসকনের দীক্ষিত ভক্তরা জানেন, নেশা বর্জন, এরা কন্ট্রোল করতে পারে না, এরা মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, তাই না, নেশা, নেশা বর্জন, জুয়া, যারা কন্ট্রোল করতে পারে না তারা জুয়া খেলে। হ্যাঁ, জুয়া খেলার নেশা কিন্তু একটা আছে, বিরাট নেশা। তারপর কি, যারা কন্ট্রোল করতে পারে না তারা খুব উত্তেজক খাবার,
মাছ মাংস, তাই তো? মধ্য মাংস, মদ খায় মাংস খায়, মাংস সহজে হজম হয় না, বলে মদ খেলে মাংস হজম হয়, মদ খেলে মাংসটা হজম হয়, এই জন্য বলো মধ্য মাংস। মধ্য মাংস মানে মদ খেয়ে মাংস হজম করতে হবে। যারা খুব মাংস পছন্দ করে তারা একটু মদও পছন্দ করে, কেন? অনেকে, কারণ ওই মদটা খেলে মাংসটা হজম হয় সহজে, এই জন্য বলা হয়, কথাই বলে মধ্য মাংস, মধ্য মাংস। তো এইগুলি বর্জন করতে হয়, না হলে জেলখানার মেয়াদ বাড়বে। তারপরে অবৈধ যৌন জীবন, উচ্ছৃঙ্খল, বিবাহ করেও শান্তি নাই, স্বামী স্ত্রীকে ছাড়া, স্ত্রীকে বাদ দিয়ে অন্য স্ত্রী খুঁজে বেড়াচ্ছে, স্ত্রী স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষ খুঁজে বেড়াচ্ছে, এতে সে নরকের পথে চলে যাচ্ছে, মৃত্যুর পর নরকের পথে চলে যাচ্ছে। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, শরীরম পৌরুষম যাবত, এই শরীর যে যার কাজই হচ্ছে পৌরুষম মানে ভোগবিলাস, যারা পুরুষ দেহ পেয়েছেন তারাও ভোগবিলাস করতে চায়, যারা নারী দেহ পেয়েছেন তারাও ভোগবিলাস করতে চায়, বেশিরভাগ বেশিরভাগ। প্রহ্লাদ মহারাজ বলছেন, এই পুরুষালী ছাড়ো, এই পুরুষালী ছাড়ো, হ্যাঁ, ন বিপদ্যত পুষ্কলম, তোমার দেহটা এখন সুস্থ আছে, পুষ্কলম মানে সুস্থ, পুষ্কলম মানে সুস্থ, দেহটা এখন সুস্থ আছে, সময় থাকতে হরিভজন করা, সময় থাকে, ন বিপদ্যত পুষ্কলম, যখন দেহটা নষ্ট হয়ে যাবে, দেহটা রোগে নষ্ট হতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্টে নষ্ট হতে পারে, হ্যাঁ, তারপরে বার্ধক্যে, বৃদ্ধ বয়সে, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, মাথা ব্যথা, তো দেহটা যখন নষ্ট হয়ে যাবে তখন কি আর সাধন ভজন ভালো লাগবে? অনেকে বলে বৃদ্ধ হলে সাধন ভজন করবে, আর এই আশা দুরাশা সব সমাপিয়া ভজিব তোমারে, সে আশা বিফল মোর, সব কিছু গুছিয়ে তোমার ভজনা করব, গুছানো জন্ম হবে না, নদী শুকালে পার হব, নদীও শুকাবে না, পার হতে পারব। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমার আচরে প্রাজ্ঞ, যে বুদ্ধিমান, প্রাজ্ঞ মানে বুদ্ধিমান, কৌমার শিশুকাল থেকে 5 বছর বয়স থেকে সাধন ভজন শুরু করতে হবে, কৌমার মানে 5 বছর বয়স থেকে কৌমার শুরু, তো কৌমার আচরিত প্রাজ্ঞ, যে বুদ্ধিমান, 5 বছর বয়স থেকে শুরু করতে হবে, এমন নয় যে কোনোদিন বৃদ্ধ হব, বৃদ্ধ হয়ে সাধন ভজন শুরু করব। অনেকে বলে, আরে এখন কি জপ করছো, এখনই দীক্ষা নিয়ে নিয়েছো, এখনই মালা নিয়ে নিয়েছো, আমি বৃদ্ধ হও? বৃদ্ধ হওয়ার ভাগ্যে ভাগ্য সবার হয় না, আজকাল যেভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্ট হচ্ছে, হ্যাঁ, রোগ যন্ত্রণা, করোনা, বৃদ্ধ হওয়ার ভাগ্য সবার জোটে না, আর বৃদ্ধ হলে সাধন ভজন ভালো লাগে না, বৃদ্ধ হলে কোমর ব্যথা, মাথা ব্যথা, রোগ যন্ত্রণা, দুর্বলতা, শরীর দুর্বল, বৃদ্ধ হলে সাধন ভজন ভালো লাগে। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন, ন বিপদ্যত পুষ্কলম, যতদিন তোমার দেহটা পুষ্কল, স্বাস্থ্যবান, ততদিন তাড়াতাড়ি সাধন ভজন করো, দেহ নষ্ট হয়ে গেলে ন বিপদ্যত, দেহের মধ্যে যখন বিপদ চলে আসবে, বিপদ মানে বাতের যন্ত্রণা, গ্যাসের যন্ত্রণা, কিডনি নষ্ট, লিভার নষ্ট, আর পাপ করলে গুলি তাড়াতাড়ি নষ্ট হয়, তো প্রহ্লাদ মহারাজ বলছেন যে বিপদ আসার আগেই লোহা গরম থাকতে থাকতে পেটাতে হয়, লোহা যখন লাল থাকে, কর্মকারের দোকানে গিয়েছেন তো, লোহা যখন লাল টকটক, তখন বাপ বেটা পিটায়, লোহা ঠান্ডা হয়ে গেলে পিটায়, তো আমাদের স্বাস্থ্যটা যতদিন ভালো থাকে ততদিনই সাধন ভজন ঠিকমতো করা যায়, কর ইচ্ছা করলে, স্বাস্থ্য নষ্ট হয়ে গেলে সাধন ভজন হবে না। যারা মনে করে বৃদ্ধ বয়সে সাধন ভজন করবো, তো বৃদ্ধ বয়সে, হ্যাঁ, বৃদ্ধস্তাবৎ চিন্তা মগ্ন, বৃদ্ধ বয়সে শুধু চিন্তা,
বালস্তাবত ক্রীড়া সপ্ত, যে বালক সে খেলাধুলায় সময় নষ্ট করে, ওর প্রহ্লাদ মহারাজের কথা। শঙ্করাচার্য বলেছেন, তবে প্রহ্লাদ মহারাজও বলেছেন যে বালক সে খেলাধুলায় সময় নষ্ট করে। তরুণস্তাবত তরুণী রক্ত, যে যুবক সে যুবতীর সঙ্গে প্রেমালাপ করে সময় নষ্ট করে। তরুণস্তাবত তরুণী রক্ত, বৃদ্ধস্তাবত চিন্তামগ্ন, আর যে বৃদ্ধ সে চিন্তামগ্ন কি করলাম, জীবনটা নষ্ট হয়ে গেল, কিছু করতে পারলাম না, রোগের চিন্তা, দুর্বলতার চিন্তা, সে কিছুই করতে পারে। পরমে ব্রহ্মণি কোপিন লগ্ন, শেষ পর্যন্ত কেউ আর কৃষ্ণ চিন্তার সময় পায় না। ফল কি হয়, মৃত্যুর পর যমদূত আসে, যমদূত এসে তাকে নিয়ে যায় এবং আবার তাকে কখনো যমলোকে পাঠিয়ে দেয়, কখনো 84 লক্ষ জনই ভ্রমণ করায়, কর্মের মাত্রা অনুসারে। এমন নয় যে সবাইকে নরকে পাঠিয়ে দেবে, কাউকে আবার স্বর্গেও পাঠায় যারা পুণ্য বেশি করে। স্বর্গে গিয়েও লাভ নেই, ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য ফুরিয়ে গেলে আবার পৃথিবীতে ফিরে আসতে হয়, আবার পুনর্জন্ম হয় কর্ম অনুসারে। যার যেরকম বাসনা, কুকুরের মতো বাসনা, কুকুরের জন্ম হবে, প্রধানমন্ত্রী হলেও কুকুরের জন্ম হবে যদি বাসনাটা কুকুরের মতো হয়, রাষ্ট্রপতি হলেও বাসনাটা যদি কুকুরের মতো হয়, কুকুরের জন্ম হবে। এইভাবে বাসনা অনুসারে, কর্ম অনুসারে, বাসনা অনুসারে পুনর্জন্ম হয়। আর বেশি জঘন্য বাসনা হলে, বেশি জঘন্য কর্ম, বেশি জঘন্য বাসনা হলে কি কি জন্ম হবে, নরক। কোথায় যেতে হবে, নরক। তারপরে নরক থেকে আবার এসে 84 লক্ষ জনই ভ্রমণ, এগুলো আমাদের শাস্ত্রে আছে। এখন এই যে দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, বহু অপেক্ষার পর, লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান, বহু জন্মের পর, বহু জন্মের পর আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, সেটাকে আমরা কোনোদিন গভীরভাবে চিন্তা করি, গভীরভাবে চিন্তা করি না, ফায়দাই ক্ষতি করি, ভুলে আছি, তাই না? আবার কিছুদিন পরে যে চলে যাব মনেই হয় না, কিছুদিন পরে যে বিদায় নিয়ে যেতে হবে মনেই, যা জমালাম এই সংসারে যা কিছু জমালাম কিছুই নিয়ে যেতে পারবো। গুরু নানকের কাহিনী শুনেছেন? গুরু নানকের কাহিনী, গুরু নানক এক রাজবাড়িতে গিয়েছিলেন, রাজবাড়িতে অনেকগুলি পতাকা, তো গুরু নানক জিজ্ঞাসা করছেন রাজাকে, এতগুলি পতাকা কেন? রাজা বলছেন, যখনই আমি 1 লক্ষ স্বর্ণমুদ্রা সংগ্রহ করি তখন একটা করে পতাকা টাঙাই, 2 লক্ষ স্বর্ণমুদ্রা সংগ্রহ হলে 2টো পতাকা, 3 লক্ষ স্বর্ণমুদ্রা সংগ্রহ হলে 3টা পতাকা, তো প্রতি 1 লক্ষ স্বর্ণমুদ্রার জন্য 1টা করে পতাকা, অনেক পতাকা, আপনি তাহলে অনেক স্বর্ণমুদ্রা উপার্জন করেছেন। হ্যাঁ, গুরু নানক তিনি রাজাকে একটা সুচ দিলেন, সুচ, মহারাজ সুচটা আপনার কাছে রাখুন, আমি পরে আপনার কাছ থেকে নেব। মহারাজ বললেন, কবে নেবেন? বলে, স্বর্গে যখন আপনার সঙ্গে আমার দেখা হবে তখন আমি সুচটা আপনার কাছ থেকে নেব, কথা বলবেন না, স্বর্গে যখন আপনার সঙ্গে দেখা হবে তখন এই সুচটা আপনার কাছ থেকে নেব। তখন রাজা ভাবতে লাগলেন, স্বর্গে দেখা হবে, আমি পুণ্য করলে স্বর্গে যাব, কিন্তু স্বর্গে যাওয়ার সময় আমি কি সুচটা নিয়ে যেতে পারবো, নেওয়া যাবে? মৃত্যুর সময় একটা সুচ নিয়ে যেতে পারবেন? রাজা বুঝতে পারলেন গুরু নানক কি শেখাতে চাইছেন। তিনি শেখাতে চাইছেন যে আপনি যে 1 লক্ষ স্বর্ণমুদ্রা রোজগার করলে 1টা করে পতাকা টাঙাচ্ছেন, কিন্তু এইসব স্বর্ণমুদ্রাকে আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন? সঙ্গে নিয়ে যেতে পারবেন? যেসব জিনিস আমরা সঙ্গে নিয়ে যেতে পারি না, বসুন বসুন, চিন্তা করবেন, এটা কৃষ্ণ চিন্তা করবে। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্র ভাগবত শ্রবণ করেছিলেন, তার না ছিল জল, জলপানের চিন্তা, না ছিল
অন্ন খাওয়ার চিন্তা, সব চিন্তা কার উপর ছেড়ে দিয়েছিলেন? কৃষ্ণের উপর, কৃষ্ণের উপর। ওইটা আপনাকে শিখতে হবে। যাই হোক, তো এইভাবে ওই একটা সূচ আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারি না। আমরা ভাবছি বা অনেক তো জমালাম, অনেক জমি করলাম, জায়গা জমি করলাম, অনেক টাকা পয়সা করলাম, মৃত্যুর সময় একটা সূচও নিয়ে যেতে পারবো না। তাহলে মৃত্যুর সময় কী নিয়ে যেতে পারবো? কর্ম, কর্ম, হ্যাঁ, বিশেষ করে ভক্তি। কর্ম শেষ হয়ে যায়, আপনি ভালো কর্ম করলেন স্বর্গে যাবেন, সেখানে কর্ম ফুরিয়ে যাবে, কিন্তু ভক্তি ফুরায় না। স্বল্পমুখস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ নেহা বিক্রম নাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে। স্বল্পমুখস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। কেউ যদি অল্প পরিমাণ ভক্তি করে সেটাও একটা সঞ্চয়, সেটাও মানুষকে মহাভয় থেকে উদ্ধার করবে। যারা বুদ্ধিমান তারা শুধু ভক্তি সঞ্চয়ের জন্য সময় দেবেন, ভক্তি সঞ্চয়ের জন্য চেষ্টা করবেন। মন খুব চঞ্চল, মায়ার কাজই হচ্ছে আপনাকে পরীক্ষা করবে যে আপনি ভক্তি করছেন না ফাঁকি দিচ্ছেন। মায়া আপনার মনকে বিচলিত করবে। তাই সবসময় সাধু সঙ্গে থাকতে হবে, নিরাপদ। সাধু সঙ্গে থাকাটা হচ্ছে নিরাপদ। সাধু সঙ্গে হরিকথা, হ্যাঁ, যদি এক ঘন্টা হরিকথায় কাজ না হয়, আমাদের যখন রোগ হয় ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রথমে 200 পাওয়ার ট্যাবলেট দেয়, 200 পাওয়ার ট্যাবলেট। ডাক্তারবাবু কাজ হচ্ছে না, তারপর দেয় 500 পাওয়ার ট্যাবলেট। জানেন তো, 200 পাওয়ারে কাজ না হলে 500 পাওয়ার দিয়ে দেয়। তো হরিকথা, একটা একটা প্রভুপাদের একটা পাঠ শুনে আমার কাজ হচ্ছে না, মন চঞ্চল হচ্ছে, দুটো পাঠ শুনুন, তিনটা পাঠ শুনুন, চারটা পাঠ শুনুন। আর রোজগারের চিন্তা অত করবেন না, রোজগার যেটা কপালে লেখা আছে সেটা আসবেই। বেশি জপ করুন, 16 মালা কেন, 16 মালা থেকে 32 মালা, 32 মালা থেকে যত বেশি পারা যায়, তাহলে মায়া আপনাকে স্পর্শ করতে পারবে না। আর শুদ্ধ ভক্তের সঙ্গে থাকবে। কি হলো, হারিয়ে গেছে? ও পেয়ে যাবে, আচ্ছা পেয়ে যাবে, আসবে, ওই যে আসছে 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 আসছে। তো যাই হোক, তো এইভাবে আমাদের সময় সদ্ব্যবহার করতে হবে। ভগবানের নাম কীর্তনে হরিকথায় আমাদের সময় গোয়াতে হবে। আপনারা এই নিয়ম মাসে মায়াপুরে এসেছেন, আপনারা খুবই ভাগ্যবান। তো এই ধাম বাস করে আপনারা হরিকথা শ্রবণ করে বেশি জপ কীর্তন করে আপনাদের এই মনুষ্য জন্মকে সার্থক করুন। এখন প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় রাখি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলবেন, আমাদের হ্যান্ড মাইক আছে, আমরা পাঠিয়ে দেব। যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলবেন। আজকে আলোচনা থেকে বা আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান আধ্যাত্মিক বিষয়ে, হাত তুলো, তাহলে আমরা আপনাদের মাইক দেব, তো আমরা আপনাদের প্রশ্নের উত্তর পেতে পারেন, সুন্দর উত্তর পেতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা দেহত্যাগ করার পরে যে মন বুদ্ধি অহংকার সুক্ষ শরীরকে আমরা নিয়ে যাবো, সে সম্বন্ধে একটু বলেন। সূক্ষ্ম শরীরটা হচ্ছে মন বুদ্ধি অহংকার, সেটা আমাদের কর্মের যে সংস্কার, পাপ কর্ম পুণ্যকর্ম। যেমন বাতাস কী করে, যদি গন্ধরাজ বাগানের উপর দিয়ে বাতাস বয়ে যায়, বাতাসের মধ্যে কিসের গন্ধ পাবেন? গন্ধরাজ। যদি গোলাপ বাগানের উপর দিয়ে বাতাস বয়ে যায়, তাহলে বাতাসে কিসের গন্ধ পাবেন? গোলাপের গন্ধ। যদি পায়খানার উপর দিয়ে বাতাস বয়ে যায়, তাহলে গন্ধ কী হবে? পায়খানার গন্ধ। আমাদের মন বুদ্ধি অহংকার আমাদের কর্মের গন্ধ, বায়ুর গন্ধ নিবাস হয়াত আমাদের কর্মের গন্ধটাকে বহন করে নিয়ে যায়, এবং সেই অনুসারে আবার আমাদের কোনো পিতাকে আশ্রয় করে, এগুলি ভগবানের ব্যবস্থাপনায় কর্মণা দৈবনের ত্রেণ দেবতারা সিস্টেম করে রেখেছেন। আত্মাটাকে নিয়ে
মেঘের মধ্যে রেখে দেয়, মেঘ থেকে সেটা বৃষ্টিরূপে পৃথিবীতে আসবে এবং সেটা কোনো ফসল রূপে, সেটা এই কোনো বৃক্ষকে আশ্রয় করে ফসল রূপে হবে। তো সেই ফসল যে খাবে, এটা ভগবানের লেখা আছে, দানে দানে মে খানে ওলা কা নাম হ্যায়, দানে দানে মে খানে ওলা কা নাম হ্যায়। কোন চালটা আপনার, কোন অন্নটা আপনি খাবেন, এটার মধ্যে আপনার নাম লেখা আছে। যেটা আপনার নামে লেখা আছে সেটা অন্য কেউ খেতে পারবে না। যে অন্নদানার মধ্যে আপনার নাম লেখা আছে সেটা আপনার মুখেই ঢুকবে। যাই হোক, এইভাবে খাদ্যকে আশ্রয় করে সেই আত্মা পুরুষের বীর্যকে আশ্রয় করে পুংসরতহকান আশ্রয়া মাতৃগর্ভে প্রবেশ করে। এইভাবে সূক্ষ্ম দেহটা, সেটা পরবর্তীকালে কোনো পিতার দেহকে আশ্রয় করে, সেটা হতে পারে পশু পিতা, সেটা হতে পারে পাখি, কাউকে না কাউকে যে 84 লক্ষ রকমের দেহ আছে সেই দেহকে আশ্রয় করে তার আবার পুনর্জন্ম হবে তার কর্ম অনুসারে, বাসনা অনুসারে। বোঝা গেল? আর প্রশ্ন? এই যে প্রশ্ন প্রভু, হরে কৃষ্ণ। আমি যখন এই মানুষকে আসি, আমার স্বামীর পরিচয় মাথা বুঝতে পারছি না, উত্তর দেয় যে আমার তারপরে আমার আত্মীয় মারা গেছে, 1 বছর যেতে হবে না, 1-6 মাস তুলসীতে জল দিতে হবে না, এরকম তো শাস্ত্রে কিছু লেখা নাই, শাস্ত্রে এরকম লেখা নাই। এগুলি মানুষের মন গড়া নিয়ম। ভগবানের ধামে আমরা যে কোনো সময় যেতে পারি, সাধু সঙ্গ আমরা যে কোনো সময় করতে পারি, শাস্ত্রে নাই। সমাজের মানুষেরা কিছু মন গড়া নিয়ম বানিয়েছে, অত নিয়ম নিয়ম করলে তো নিয়মাগ্রহ, একে বলা হয় নিয়মাগ্রহ। রূপকেশ স্বামী বলেছেন, বেশি নিয়ম নিয়ম করলে হরিভক্তি আর হবে না। 6টা জিনিস ভক্তিকে নষ্ট করে, তার মধ্যে একটা হচ্ছে নিয়মাগ্রহ। যারা বেশি বেশি নিয়ম করে, তারা ভগবানের ভক্ত হতে পারে না, বুঝলেন? আর প্রশ্ন? মাতাজিদের মধ্যে প্রশ্ন প্রশ্ন থাকলে হাত তুলুন। আমরা বিভিন্ন সম্প্রদায় একই শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করি, গীতা পড়ছি, ভাগবতম পড়ছি বা আরো অন্যান্য গ্রন্থ পুরাণ পড়ছি, কিন্তু অনেক সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সিদ্ধান্তগুলো ডিফারেন্স হয়ে যায়, এত ডিফার করে না, এবং এই ডিফারেন্স হওয়ার জন্য অনেকেই কনফিউজ হয় যে এইরকম কেন, আমরা একরকম বলছি, কেউ সুবিশেষ, কেউ নির্বিশেষ, কেউ শূন্যবাদ, বা গীতার এক একটা জায়গা থেকে এক এক ধরনের সিদ্ধান্ত দিয়ে দেয়, আর সিদ্ধান্ত যখন আমরা নিই সেটা থেকে চলে একটা। আর দ্বিতীয় একটা প্রশ্ন, একটা একটা শেষ হোক। প্রথম প্রশ্নটা হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন যে কথা বলছেন মাতাজি, কথা বলছেন কেন? বিভিন্ন লোক শাস্ত্রকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে। এখন মনে করেন আপনি ডাক্তার হবেন, ব্রেন অপারেশন শিখবেন, একজন ছাত্র ব্রেন অপারেশন শিখবে, তাহলে সে কি দোকানদারকে গিয়ে বলবে, দোকানদার আমাকে একটু ব্রেন অপারেশন শিখিয়ে দেন? সে কি দোকানদারের কাছে যাবে, না রিক্সাওয়ালার কাছে গিয়ে বলবে, ও রিক্সাওয়ালা ভাই আমাকে একটু ব্রেন অপারেশন শিখিয়ে দেন? বলবে না। কোথায় যাবে সে? তাকে প্রথমে কলেজে ভর্তি হতে হবে, মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। সেখানে যারা পুরনো ডাক্তার আছে, যারা ব্রেন অপারেশন করছে নিয়মিত, তাদের কাছ থেকে শিখতে হবে। এটাকে বলে পরম্পরা, পরম্পরা। তো পরিকথা ওই যে কেউ ব্যাখ্যা করলে আমি মেনে নেব তা নয়,
সেটা পরম্পরাভুক্ত, যেমন ছিল প্রভুপাদ, তিনি পরম্পরাভুক্ত, তার কাছ থেকে আমাদের শুনতে হবে। যার তার কাছ থেকে ব্যাখ্যা শুনলে উল্টাপাল্টা ব্যাখ্যা, রাস্তাঘাটে কতজন কত রকমের ব্যাখ্যা করবে। হ্যাঁ, তো ব্রেন অপারেশন শিখতে গেলে আপনাকে বাজার থেকে বই কিনেও আপনি পারবেন না। বাজার থেকে বই কিনে নিজে নিজে পড়ে ব্রেন অপারেশন করতে পারবেন না, না তাই তো? আপনাকে যথার্থ গুরু পরম্পরা ধরতে হবে। ঠিক সেরকম হরিকথার মাহাত্ম্য বুঝতে গেলে আপনাকে গুরু পরম্পরার আশ্রয় গ্রহণ করতে হবে, তাহলে আপনি সঠিক অর্থটা বুঝতে পারবেন। এছাড়া তো কত লোক কত কথা বলবে, নানা মনে নানা মত, নানা মনে নানা মতে বুদ্ধিমান লোকেরা বিভ্রান্ত হয় না। আপনি যদি তিনটা দোকানের সামনে দাঁড়িয়ে থাকেন, প্রত্যেক দোকানদার বলবে আমার জিনিস ভালো, আমার জিনিস ভালো, কিন্তু কাস্টমারকে বুদ্ধিমান হতে হবে। সবাই বলবে আমার সরিষার তেল ভালো, আমার ঘি ভালো, আমার মুগ ডাল ভালো, সব দোকানদারই বলে, কিন্তু কাস্টমার জানে ওই দোকানে পুরান মাল, তাই না? এই দোকানে নতুন নতুন ফ্রেশ মাল থাকে। কাস্টমার যদি বুদ্ধিমান না হয় দোকানদার তো ঠকাবেই। এই সংসারে নানা মনে নানা মত, কিন্তু আপনি হলেন কাস্টমার, আপনাকে বুদ্ধিমান হতে হবে। কে সঠিক জিনিসটা দিচ্ছে, কোনটা পরম্পরাভুক্ত, সেটা আপনাকে বুঝতে হবে। প্রথম প্রশ্ন, এটা গেল প্রথম প্রশ্নের উত্তর। যারা প্রথম আসছে স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে, তারা তো শাস্ত্র অধ্যয়ন করে আসছে না, ওরা আসার পরে শাস্ত্র অধ্যয়ন করবে। প্রথমে কোনো কিছু একটা দেখে আসে, আসার পর যখন কোনো একটা সম্প্রদায় উদ্যোগে হয়ে গেল, এবারে ওখানে থাকতে 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 পড়তে পড়তে সেটা দিয়ে সে ঋতু হয়ে গেল, তখন সেটাকেই সে ঠিক বলে ধরতে লাগলো। আর প্রথমে যারা আসে যে পরম্পরাও বোঝে না, এই জন্য তো হ্যাঁ এটাই প্রচারকের দায়িত্ব। প্রচারক প্রত্যেককে প্রতি ঘরে ঘরে গিয়া, হ্যাঁ প্রত্যেককে যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। প্রচারকের কাজ কী? প্রচারক সবাইকে ধরবে একজন একজন করে, যে আপনি কি শিখেছেন, কোথা থেকে শিখেছেন, কে আপনার গুরু, হ্যাঁ কোথা থেকে দীক্ষা নিয়েছেন, প্রচারক ধরবে। তখন প্রচারক জানতে চাইবে কি শিখলো। সে যদি বলে হ্যাঁ আমি শিখেছি, আমার গুরুদেব বলেছে মদ খেয়ে হরিভজন করা যায়, হ্যাঁ বলে কোথায় লেখা আছে, গীতার কত নম্বর শ্লোকে আছে, এটা প্রচারকের দায়িত্ব। আপনি যে সমস্যাটা তুলেছেন তার সমাধান প্রচারকের হাতে, বুঝতে পারলেন? প্রচারকের হাতে, কিন্তু প্রচারকের ডিউটি, নাহলে তো আর প্রচারকের দরকারই ছিল না। প্রচারকের দরকার আছে এই কারণেই যে জগতে বাদ পড়ার অভাব নাই, তাই সত্যিকারের কৃষ্ণভক্তির প্রচারক তিনি। যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, সবাইকে বোঝাতে হবে। বোঝাতে বোঝাতে যার ভাগ্য ভালো সে সঠিক পথে আসবে, যার ভাগ্য ভালো নয় সে বেঠিক পথে যাবে। বোঝা গেল? আরে ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, যে অনেক সময় দেখা যায় যে শাস্ত্র জ্ঞান রয়েছে, সিদ্ধান্ত জ্ঞানে পারদর্শী, সব কিছু রয়েছে, কিন্তু সে তদনুরূপ আচরণ অনেক সময় পরিলক্ষিত হয়, নলেজ রয়েছে, শ্লোক মুখস্থ রয়েছে, লেখা রয়েছে, তদনুরূপ আচরণ হয়, এটা কেন হয়? এটার কারণ হচ্ছে সংস্কার। সংস্কার যেমন বিজ্ঞান পরীক্ষায় দুটো পরীক্ষা হয়, একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, জানেন? বিজ্ঞানের যে পরীক্ষা হয় একটা হয় থিওরিটিক্যাল পরীক্ষা, আরেকটা হয় প্র্যাকটিক্যাল পরীক্ষা। হ্যাঁ, মনে করুন এই অ্যাসিডের সঙ্গে এই অ্যাসিড মিশালে বা এই অ্যাসিডের সঙ্গে অ্যালকালিন মিশালে কী রিয়াকশন হবে, তো সেটা আপনি বইয়ে পড়লেন। আবার ল্যাবরেটরি আছে না, প্রত্যেক কলেজে স্কুলে ল্যাবরেটরি আছে, সেখানে ওরা মাস্টার মাস্টার ঢালে, দেখো এই এইখানে এটা ঢাললাম, এই অ্যাসিড ঢাললাম বা এই হাইড্রোজেন দিলাম, এই অক্সিজেন দিলাম, হ্যাঁ এইভাবে ল্যাবরেটরিতে যে হাতে কলমে করে এটাকে বলে প্র্যাকটিক্যাল। তো বিজ্ঞানের পরীক্ষায় থিওরিটিক্যাল পাস করলো, প্র্যাকটিক্যাল ফেল করলো, সে কিন্তু ফেল, সে ফেল। তো আধ্যাত্মিক পরীক্ষায় দুটো পরীক্ষা, একটা হচ্ছে থিওরিটিক্যাল, আমি গীতা পড়লাম ভাগবত পড়লাম, এটা হচ্ছে থিওরিটিক্যাল। প্র্যাকটিক্যাল আমি এটা জীবনে অ্যাপ্লাই করলাম কিনা, জীবনে প্রয়োগ করলাম কিনা, যদি প্রয়োগ করি তাহলে প্র্যাকটিক্যালে পাশ করলাম, যদি প্রয়োগ না করি প্র্যাকটিক্যালে ফেল করলাম।
কতটা বুঝেছেন? সেই জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করতে হবে। হ্যাঁ, যেমন আমাদের স্কুলে চারটা নিয়ম, যারা পালন করবে তারা উন্নতি করবে, যারা পালন করবে না তারা উন্নতি করবে না। হ্যাঁ, এখন এটা সংস্কার, জন্ম জন্মান্তরের সংস্কার, এক একজনের এক এক রকম। কেউ খুব তাড়াতাড়ি পারে, কারো খুব সময় লাগে। যাদের সংস্কার খারাপ, বহু জন্মে পাপের পরিমাণ বেশি, তাদের একটু সংগ্রাম করতে হবে, তাদের বেশি সাধুসঙ্গ, বেশি হরিকথা, তাদের বেশি করে সময় দিতে হবে। আর যা অনেকে আছে অল্পতেই হয়ে যায়, হ্যাঁ, যেমন শ্রীল প্রভুপাদ, হ্যাঁ, উনি খুব সহজে উন্নতি করেছে। তো আমরা তো সবাই সেরকম নই, আমাদের অনেক সংগ্রাম করতে হবে। আমরা যারা দুর্বল ছাত্র, দুর্বল ছাত্রী, আমাদের একটু সংগ্রাম করতে হবে। আমাদের বহু জন্মের সংস্কার ভালো নয়, এই জন্য আমাদের স্ট্রাগল করতে হবে। বোঝা গেল? আমাদের জন্ম মরণাদি পরাজয় হয়ে থাকে, আমাদের ভারতের ফল কীভাবে রূপান্তরিত করা যায় সেভাবে একটু ভক্তি পথ দিয়ে আমরা জানতে চাই। হ্যাঁ, কীভাবে আমাদের কর্মফল খণ্ডন হবে? হ্যাঁ, যদি শ্রবণ কীর্তন নববিধা ভক্তি কৃষ্ণকথা শুনবেন, কৃষ্ণকথা শোনাবেন, জপ করবেন, প্রসাদ পাবেন, বিভিন্ন রকমের ভক্তির অঙ্গ, ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে পঁয়ষট্টি প্রকার ভক্তির অঙ্গ লেখা আছে, সেগুলি যত অনুশীলন করবেন, কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজাম, যারা ভক্ত তাদের কর্মখণ্ডন হয়ে যায়, কর্মখণ্ডন হয়ে যায়। তাই পাপ কর্মই বলুন আর পুণ্যকর্মই বলুন, ভক্তির মাধ্যমে কর্মবন্ধন খণ্ডন হবে। আপনার প্রশ্ন উত্তর পেলেন। নববিধা ভক্তি, কৃষ্ণকথা শ্রবণ, কৃষ্ণকথা কীর্তন, কৃষ্ণনাম কীর্তন, জপ, 64 প্রকার ভক্তি, সেটা ভক্তির সামর্থ্য সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী ব্যাখ্যা করেছেন, সেগুলি পালন করতে হবে। হরে কৃষ্ণ।